ধর্মীয় স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনকে ঘিরে আবার উত্তেজনা ছড়িয়েছে দিল্লি ওয়াশিংটন সম্পর্কে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ভারত বলছে পক্ষপাতমূলক ওই প্রতিবেদনে হেয় করা হয়েছে ভারতের ধর্মনিরপেক্ষ অবস্থানকে। মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এই প্রতিবেদনে তুলে ধরা হয় ভারতে সংখ্যালঘু নির্যাতনের বিভিন্ন ঘটনা। সমালোচনা করা হয় গো রক্ষার নামে পিটিএ মানুষ হত্যা এবং ধর্মান্তর ঠেকানোর আইনের। বিভিন্ন দেশের ধর্মীয় স্বাধীনতার পর্যালোচনা এবং মূল্যায়ন নিয়ে শুক্রবার বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৈরি এ প্রতিবেদনে অভিযোগ তোলা হয় ভারতের সংখ্যালঘুদের উপর নির্যাতনের। India, the world's largest democracy and home to a great diversity of faiths, we've seen rising attacks on people and places of worship. ভারতে গেল বছর সংখ্যালঘু নির্যাতনের উদাহরণ হিসেবে তুলে ধরা হয় গোরক্ষার নামে মুসলিমদের পিটিয়ে হত্যার কয়েকটি ঘটনা। সমালোচনা করা হয় ধর্মান্তর ঠেকাতে করা আইনেরও। ওয়াশিংটনের অভিযোগ নির্যাতনের কিছু ঘটনায় প্রশাসনেরও প্রশ্রয় ছিল। Religious communities in India, including ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা চলছে, বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। এদের মধ্যে মুসলিম, শিখ, খ্রিস্টান সহ বেশ কয়েকটি ধর্ম রয়েছে, কিন্তু কিছু কর্মকর্তা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এবং উপাসনালয়ের উপর এই হামলাকে দেখেও না দেখার ভান করছেন, আবার অনেকে একে সমর্থনও করছেন। তবে এ প্রতিবেদনের তীব্র সমালোচনা করে ওয়াশিংটনের ওপর চটেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এ প্রতিবেদনটি ভুলে ভরা, অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে ভোট ব্যাংকের রাজনীতি। এই প্রতিবেদনকে গুরুত্বের সাথে আমলে নেওয়া হয়েছে। আমরা মনে করছি পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। আন্তর্জাতিক পর্যায়েও এখন ভোট ব্যাংকের রাজনীতির চর্চা করা হচ্ছে, যা খুবই দুর্ভাগ্যজনক। আমরা বলব পক্ষপাতদুষ্ট এই দৃষ্টিভঙ্গি এড়িয়ে চলুন। পাল্টা প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের চলমান বন্দুক হামলা এবং বর্ণবিদ্বেষের বিষয়ে উদ্বেগ জানায় ভারত। এর আগে গেল এপ্রিলেও ভারতের ধর্মীয় সহিংসতা নিয়ে উদ্বেগ জানায় যুক্তরাষ্ট্র। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা।